স্যার আমরা এক জায়গাতে একটা মাচাতে বসে আড্ডা মারছিলাম, সেখানে আমরা পাঁচজন ছিলাম, সেখানে ফ্রি ফায়ার খেলছিল, আমি ফোন ঘুরছিলাম, হঠাৎ দেখি একটা ছেলে সাইকেল করে খুব তাড়াতাড়ি আসছে, সে বলছে বাঁচাও বাঁচাও, সে আমাদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, সেখানে গিয়ে দেখছি আমার সোনা বলে যে ছোট ভাই ওর গায়ে ঝাঁপিয়ে পড়েছে, ও বলছে আমার ফোন কেড়ে নিয়েছে আমাকে বাঁচাও, বলতে বলতে সেকেন্ডের মধ্যে গুলি করেছে, লাল কালারের আটটিয়ার বাইক ছিল, দুজন বসেছিল। ফের গুলি দুষ্কৃতীদের, এবার মোবাইল ছিনতাই করতে এসে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম দুই, একই কায়দায় দুজনকেই গুলি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বকাছি ও চণ্ডীগড়ি এলাকায়। আহত দুজনকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও এইমাত্র পাওয়া খবর অনুযায়ী একজন আহত ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখন অবধি কাউকে গ্রেফতার করা হয়নি। মোবাইল ছিনতাই করতে এসে না পেরে দত্তপুকুর থানার কদম্বকাছি, মধুপুর ও চণ্ডীগড়ি দুই জায়গায় দুই যুবককে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুই যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বারাসত হাসপাতালে। এক যুবকের গলায় ও অপর যুবকের পেটে গুলিবিদ্ধ হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। আহতদের মধ্যে এক যুবককে উদ্ধার করে নিয়ে আসে কদম্বকাছি ফাঁড়ির পুলিশ। গুলিতে গুরুতর জখম সোনা ঘোষ নামক 19 বছর বয়সী এক ব্যক্তি, তার পেটে গুলি লাগে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। একই রাস্তায় আরও কিছুটা দূরে শুভজিৎ ঘোষ 22 বছরের ব্যক্তি, তাকেও গুলি করে, তার গলায় গুলি লাগে। এর আগেও এই এলাকায় একই ঘটনা ঘটে, কিন্তু পুলিশকে জানিয়েও কোনো দুষ্কৃতী গ্রেফতার হয়নি। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। মানে গুলি করার সাথে সাথে বেরিয়ে গেছে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেছে, আমরা চোখের সামনে কিছু বুঝতেই পারলাম না কি হলো, তখন বলছে আমার পেটে কি গুলি লেগেছে মনে হয়। আমরা ফার্স্ট ভাবলাম কোনো টিপবাজি ফেটেছে বা কোনো কিছু ফাওজ হয়েছে, পরে দেখছি ওর পেট দিয়ে রক্ত বার হচ্ছে, গুলি লেগে গেছে। দুটো ঘটনা আমাদের সামনে, একটা হচ্ছে এখন শুনছি হালিশহর মোড়ে, আর একটা ঘটনা ঘটেছে একই রাস্তার মধ্যে, এর আগেও ঘটেছে, এর আগেও ঘটেছে। পুলিশকে আমরা ডেকেছি, পুলিশ আমাদের বলেছে হ্যাঁ এর জন্য ব্যবস্থা নেওয়া হবে, এখনো পর্যন্ত তাকে তো ধরা হয়নি, আজকে আবার এই ঘটনা ঘটলো। তার খুবই যন্ত্রণা করছে, তার পাঁজরের নিচে গুলি লেগেছে, না কিছু জানা যায়নি। মোবাইল একজনের ছিনতাই করেছে, যে আমাদের গায়ে ঝাঁপিয়ে পড়েছে সে এটাই বললো। কি নাম, মানে যার হয়েছে? তার নাম হচ্ছে সোনা ঘোষ, সোনাথ ঘোষ। কত বয়স? কত? 19 বছর। কোথায় থাকে? লক্ষ্মীপুর গ্রামে, করমগাছি পঞ্চায়েত, দত্তপুকুর থানা। এই ঘটনা, এই অবস্থা এর আগেও হয়েছে, কোনো প্রতিবাদ করেনি, তাই আমরা আজকে চাই, আমরা কদম 24 ঘন্টার মধ্যে আমাদের লাগবে। দত্তপুকুর থানা কদমগাছি ফাঁড়ি, কদমগাছি ফাঁড়ি, থানা ভাঙবো আমরা, কোনো রকম অ্যাকশন নাই, কোনো অ্যাকশন হয়নি, তার জন্যই আমাদের পাড়ায়, শান্ত পাড়ায় এরকম হচ্ছে কেন? কোনো ইঞ্জর বারাসত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।